ছোট বন্ধুরা, বাংলা ভাষায় হাস্যরসের গল্পের কথা উঠলেই প্রথম যে কিংবদন্তির কথা মনে পড়ে তাকে তোমরা হয়তো অনেকেই চেনো। কি বলো তো, তিনি আর কেউ নন, গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের গল্পকে তথাকথিত সাহিত্যের পর্যায়ে ফেলা যাক বা নাই যাক, এর বিস্তার এবং জনপ্রিয়তা কিন্তু অনস্বীকার্য। ভাষা শিক্ষার আলো পৌঁছয়নি এমন স্তরেও লোকমুখে গোপাল ভাঁড়ের গল্পে বিস্তার দীর্ঘদিনের। ঐতিহাসিকদের মতে বাংলা ভাষায় গোপাল ভাঁড়ের প্রথম আত্মপ্রকাশ সম্ভবত 19 শতকের শুরুর দিকে। এ গল্পের নায়ক গোপাল কোনো রাজা কিংবা ধনী ব্যক্তি নয়, তখনকার সমাজে নিচের স্তরে থাকা এক গরিব পরিবারের সন্তান। পিতার মৃত্যুর পরে সংসারের ভার তাঁরই উপর বর্তায়, আর তখনই শুরু হয় ভাগ্যের অন্বেষণে গোপালের যাত্রা। এই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় এবং রাজাও তার গুণমুগ্ধ হয়ে পড়েন। রাজার সভায় বিদূষকের দায়িত্ববান গোপাল। বাস্তবে গোপাল ভাঁড় নামে সত্যি কেউ ছিলেন কি ছিলেন না এ বিষয়ে বিস্তর বিতর্ক থাকলেও এবং লোকমুখে প্রচলিত হওয়ায় কোনটি আসল গোপাল ভাঁড়ের গল্প আর কোনটি নকল সে নিয়েও বিতর্ক থাকলেও, একটা কথা সত্যি যে 19 শতকের পরাধীন বাংলায় গোপাল ভাঁড় হয়ে ওঠেন পিছিয়ে পড়া গরিব মানুষের বুদ্ধিবলে রুখে দাঁড়বার স্বপ্ন, নিজেকে প্রমাণ করার অনুপ্রেরণা, আর গ্রাম বাংলার জীবনে হাস্যরসের এক নতুন উপাদান। মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী ছিল নবদ্বীপে, সময়কাল 18 শতক। মহারাজা ছিলেন বিদ্যায় উৎসাহী, গুণগ্রাহী এবং কৌতুকপ্রিয়। তার সভায় ছিল নানা জ্ঞানী গুণী পণ্ডিত ও বিদূষকদের সমারোহ। নবদ্বীপের তৎকালীন পণ্ডিত মণ্ডলী হরিরাম তর্ক সিদ্ধান্ত, শিবরাম বাচস্পতি, বীরেশ্বর ন্যায় পঞ্চানন, রামচন্দ্র বিদ্যানিধি, গুপ্তিপাড়ার বাণেশ্বর বিদ্যালঙ্কার, ত্রিবেণীর জগন্নাথ তর্ক পঞ্চানন প্রভৃতি যেমন ছিলেন, তেমনই ছিলেন আমোদপ্রিয় গোপাল ভাঁড়, অজু গোসাই, হাস্যরসিক মুক্তারাম। তৎকালীন বিদূষকদের মধ্যে গোপালই ছিলেন সবচেয়ে বেশি জনপ্রিয়। আজকের গল্প শুরু করা যাক গোপালের ভাত রাঁধা দিয়ে। মহারাজা কৃষ্ণচন্দ্রের দান ধ্যানের শেষ ছিল না, প্রার্থী অপ্রার্থী ব্যক্তি নির্বিশেষে তিনি অনেককেই দান করতেন। তার এই অযাচিত দানের কথায় তখনকার দিনে সারা বাংলাদেশে একটা সাড়া পড়ে গিয়েছিল। তিনি শত শত বিধবা, অনাথা, পিতৃমাতৃহীন বালক বালিকার অন্ন জোগাতেন, তার দয়ার অন্ত ছিল না। এ খবর দেশ দেশান্তরে রটে যেতে দূর দূরান্ত থেকে কত মানুষ যে বিপদে আপদে রাজার দ্বারস্থ হতেন তার ইয়ত্তা ছিল না। এর মধ্যে প্রতারকের সংখ্যা বাড়তে লাগলো দিনে দিনে। একসময় বোঝা মুশকিল হতে লাগলো যে কে প্রতারক আর কে সত্যিকারের দরিদ্র। মহারাজা কৃষ্ণচন্দ্র তখন দেখে শুনে যোগ্য বুঝে তবেই দান করতে লাগলেন। একদিন এক কন্যাদায়গ্রস্ত দরিদ্র ব্রাহ্মণ মহারাজার কাছে অর্থের আশায় এসে উপস্থিত হল। তখন পৌষ মাঘের প্রচণ্ড শীত চলছে, তার পরনে শতচ্ছিন্ন বস্ত্র, তেলের অভাবে মাথার চুলগুলি রুক্ষ, ব্রাহ্মণকে দেখলেই মনে হয় অতি বড় দরিদ্র। মহারাজা ব্রাহ্মণের কাছে তার আবেদন শুনে বললেন, তুমি যে অভাবী তা আমি কেমন করে জানব? ব্রাহ্মণ মহারাজের কথা শুনে বললেন, আমি সত্যি কথা বলছি, আমার মতো দরিদ্র খুব অল্পই আছে, 4টি কন্যা এবং সকলেই বিবাহযোগ্যা হয়েছে, অর্থের অভাবে একটিরও বিবাহ দিতে পারছি না, আমি দরিদ্র। আপনাকে কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন আমাকে বলুন, আমি যতদূর সম্ভব সে প্রমাণ দেব। আর আমার কথায় যদি বিশ্বাস না করেন তাহলে আমার দেশে লোক পাঠিয়ে সত্য মিথ্যার সন্ধান নিতে পারেন। মহারাজ বললেন, বাপু, আমাকে আজকাল অনেক ভণ্ড প্রতারক প্রতারণা করছে, হতে পারে তোমার কথা সত্য, কিন্তু তোমার দেশ এখান থেকে বহু দূরের পথ, অত দূরের পথে সন্ধান নেওয়া এ সহজ কাজ নয়। ব্রাহ্মণ তখন নিরুপায়, সে আবার বললে, মহারাজ বিশ্বাস করুন, সত্যি আমি খুবই গরিব, আমার অর্থের প্রয়োজন। মহারাজ অনেক ভেবে অবশেষে বললেন, দেখো, তুমি যা বলছো তার সত্যতা বিচার করা কঠিন, তবে তার চেয়ে তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আমি তোমায় প্রার্থনা পূর্ণ করতে পারি। তা শুনে ব্রাহ্মণ আশার আলো দেখতে পেয়ে বললেন, আপনি যা আদেশ করবেন আমি তাই করতে রাজি আছি। মহারাজ বললেন, তুমি যদি এই প্রচণ্ড শীতে সারা রাত্রি আমার ওই পুকুরে গলা জল পর্যন্ত ডুবে থাকতে পারো
তাহলে তোমার কথা বিশ্বাস করতে পারি। ব্রাহ্মণ বললেন, মহারাজ আমি এক বাক্যে রাজি। একজন প্রহরী পথ দেখিয়ে ব্রাহ্মণকে পুকুর পর্যন্ত নিয়ে গেলেন। ব্রাহ্মণ সেই শীতের রাত্রে পুকুরের ঠান্ডা জলে গলা পর্যন্ত ডুবে বসে রইলেন। পাহারায় রইলেন একজন প্রহরী একটা লণ্ঠন হাতে। রাত পোহানোর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ রাজসভায় উপস্থিত হয়ে মহারাজের কাছে এসে দাঁড়ালেন। মহারাজও সন্তুষ্ট হয়ে প্রতিশ্রুত অর্থ ব্রাহ্মণকে দেওয়ার জন্য কোষাধ্যক্ষকে আদেশ দিলেন। মহারাজা কৃষ্ণচন্দ্রের সভায় একজন বড় নৈয়ায়িক ছিলেন। তিনি বললেন, দাঁড়াও ব্রাহ্মণ, আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। কাল তুমি যে জলে বসেছিলে কোন মুখ হয়ে? ব্রাহ্মণ বললেন, প্রচণ্ড ঠান্ডায় আমার মৃতপ্রায় দশা হয়েছিল, তাই সব কিছু স্পষ্ট মনে নেই। তবে এইটুকু মনে আছে যে যেদিকে বাদা ঘাট সেদিকে মুখ করে বসেছিলাম। নৈয়ায়িক বললেন, বেশ, তাহলে তুমি সারা রাত জেগেই কাটিয়েছো, তাই তো? ব্রাহ্মণ একটু হেসে বললেন, এই রকম ঠান্ডায় দাঁতে দাঁতে ঠকঠকি লেগে যায়, এই অবস্থায় ঘুমোনো কি সম্ভব? জেগেই ছিলাম। নৈয়ায়িক প্রশ্ন করলেন, আচ্ছা তাহলে সারা রাত তুমি কী কী দেখেছ? ব্রাহ্মণ বললেন, এইটুকুই মনে আছে যে ঘাটের ওপর সেই প্রহরী আলো হাতে করে বসেছিলেন, আর কিছু মনে পড়ে না। এই শুনে নৈয়ায়িক বললেন, মহারাজ ঘাটে প্রহরী সারা রাত্রি আলো জেলে পাহারা দিচ্ছিল, আর সেই আলোর তাপে পুকুরের জল গরম হয়েছিল। সেই আলোর রেখা ব্রাহ্মণের মুখের ওপর পড়ায় ব্রাহ্মণ দিব্যি আরাম উপভোগ করেছেন। তা না হলে এই প্রচণ্ড শীতে মানুষ কখনো আকণ্ঠ জলে ডুব দিয়ে বসে থাকতে পারে? সবার সকলে নৈয়ায়িকের তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ। মহারাজাও নৈয়ায়িকের পক্ষ সমর্থন করলেন এবং আদেশ করলেন যেন ব্রাহ্মণকে টাকা না দেওয়া হয়। দরিদ্র ব্রাহ্মণ নিজেকে প্রমাণ করার এই চেষ্টায় ব্যর্থ হওয়ায় তিনি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হলেন। গোপাল সেই সময় রাজবাড়িতে আসছিলেন। পথে মর্মাহত ব্রাহ্মণকে দেখে গোপাল তার কাছে জানতে চাইলেন, কী হয়েছে আপনার? সহানুভূতি পেয়ে ব্রাহ্মণ অনেক কান্নাকাটি করে গোপালকে সেই দুর্দশার কাহিনী বর্ণনা করলেন। গোপাল তো শুনেই অবাক। কিছুক্ষণ চিন্তা করে গোপাল বললেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে আমার বাড়ি চলুন, দেখি আমি যদি কিছু করতে পারি। ব্রাহ্মণকে বাড়ি নিয়ে গিয়ে তাকে পরার জন্য শুকনো জামাকাপড় দিয়ে তার জলযোগের ব্যবস্থা করলেন। এরপর গোপাল একটি নতুন হাঁড়িতে কিছু চাল আর জল নিয়ে একজন লোকের সাহায্যে একটা তাল গাছের মাথায় হাঁড়িটাকে বাঁধলেন। তারপর কতকগুলো খড়কুটো সংগ্রহ করে গাছের তলায় উনুনের মতো বানিয়ে তাতে আগুন ধরিয়ে দিলেন। এদিকে গোপাল যথাসময়ে রাজবাড়িতে উপস্থিত না হওয়ায় মহারাজ কৃষ্ণচন্দ্র একজন লোককে ডেকে বললেন, ওহে দেখো তো আজ গোপাল আসছে না কেন? মহারাজের আদেশে গোপালের বাড়িতে লোক ছুটল। রাজভৃত্য এসে দেখলে গোপাল একটা তাল গাছের গোড়ায় খড়কুটো দিয়ে বসে বসে জাল দিচ্ছেন। রাজভৃত্যকে দেখে গোপাল বললেন, এই ভাত চড়িয়েছি, খেয়েই যাচ্ছি। রাজভৃত্য তো অবাক, সে বললে, বাবু আপনার ভাতের হাঁড়ি তাল গাছের মাথায় বাঁধা, আর আপনি তাল গাছের গোড়ায় জাল দিচ্ছেন, এ কেমন করে ভাত হবে? গোপাল বললে, আরে আর বেশি দেরি নেই, এই ফুটলো বলে আরেকটু পরই ভাত নামিয়ে খেয়ে রাজবাড়ি যাব। রাজভৃত্য মনে মনে ভাবলে, আজ নিশ্চয়ই গোপালবাবুর মাথা খারাপ হয়ে গেছে, তা না হলে এমন কাণ্ড করবেন কেন? সে রাজবাড়ি গিয়ে সমস্ত কথা খুলে বললে। মহারাজা তার মুখে সমস্ত ঘটনাটা শুনে কয়েকজন সভাসদকে নিয়ে গোপালের বাড়ি যাওয়ার তোড়জোড় করলেন। গোপালের বাড়ি এসে রাজা বুঝলেন যে রাজভৃত্য একটি কথাও মিথ্যে বলেনি। মহারাজ তখন সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন, কে গোপাল, কি ব্যাপার বলো তো? গোপাল বললেন, এই যে মহারাজ দুটি ভাত রাঁধছি। এই কথা শুনে উপস্থিত সকলে হেসে কটিপাটি। মহারাজ গোপালকে বললেন, গোপাল তোমার মাথায় কি গোলমাল হয়েছে? ত্রিশ হাত দূরে গাছের ডগায় তোমার হাঁড়ি বাঁধা, আর তুমি নিচে বসে জাল দিয়ে ভাত রাঁধছ? লোকে দেখলে যে পাগল বলবে। এখান থেকে তাপ গিয়ে কখনো কি তোমার ভাত হয়? আরও কতকগুলো খড়কুটো জাল দিয়ে গোপাল বললে,
নিশ্চয় হবে মহারাজ, ভাতে আমার ফুট ধরেছে, এইবার নামিয়ে খেলেই হলো। মহারাজ বললেন, যুগ যুগান্তর ধরে যদি এখান থেকে জাল দাও তাও ভাত আর তোমার হবে না। গোপাল বললেন, নিশ্চয়ই হবে মহারাজ, পুকুর পারে আলো থাকলে তার তাপে যদি অত বড় পুকুরের জল গরম হতে পারে তাহলে আমার এই রকম জালে এতটুকু হাঁড়ির ভাত হবে না, নিশ্চয়ই হবে। মহারাজ এতক্ষণে সব বুঝতে পারলেন এবং দেখলেন তার সামনেই সেই দরিদ্র ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন। মহারাজ তখন বিশেষ লজ্জিত হয়ে বললেন, গোপাল তোমাকে ভাত রাঁধতে হবে না, উঠে এসো, এইবার আমি আমার ভুল বুঝতে পেরেছি। এরপর ব্রাহ্মণকে বললেন, ঠাকুর আমার অপরাধ মার্জনা করবেন, আসুন আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি। ব্রাহ্মণকে মহারাজা রাজবাড়িতে নিয়ে গিয়ে প্রতিশ্রুত অর্থ দান করলেন আর ব্রাহ্মণ গোপালকে আশীর্বাদ করে হাসতে হাসতে বাড়ি ফিরলেন। আমাদের পরের গল্প দিগ্বিজয়ী পণ্ডিত। কাশী কাঞ্চি দ্রাবিড় প্রভৃতি স্থানের পণ্ডিত মণ্ডলীকে পরাজিত করে একজন দিগ্বিজয়ী পণ্ডিত একবার এলেন মুর্শিদাবাদে বাংলার নবাব সিরাজউদ্দৌলার দরবারে। তিনি নবাব সাহেবকে বললেন, হুজুর আলী, আপনার রাজ্যে যদি এমন কোনো পণ্ডিত থাকেন যিনি আমার সাথে তর্কযুদ্ধে বসতে প্রস্তুত তবে তাদের আহ্বান করুন, আমি তাদের তর্কে পরাজিত করব। আর আমি যদি তাদের কাছে পরাজিত হই তবে আমি আজীবন সেই পণ্ডিতের তল্পিদার হয়ে থাকব, না হলে তাকে আমার দাসত্ব করতে হবে। আমার এই প্রতিজ্ঞার কথাটাও তাদের জানাতে ভুলবেন না। মহানুভব নবাব সিরাজ ছিলেন একজন রঙ্গপ্রিয় মানুষ। তিনি পণ্ডিতের কথা শুনেই মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে লোক পাঠালেন। এই পণ্ডিতের প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে মহারাজকে তার সভার পঞ্চরত্নের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠকে পাঠিয়ে দিতে বললেন। এদিকে দিগ্বিজয়ী পণ্ডিতের কথা শুনে পঞ্চরত্নের তো আক্কেল গুড়ুম, কেউ আর নবাব বাহাদুরের সভায় আসতে চান না, এ ওর মুখের দিকে চান তো ও এর মুখের দিকে চান। মহারাজা কৃষ্ণচন্দ্র পড়লেন মহাবিপদে, কী করবেন কিছুই স্থির করতে পারলেন না। এদিকে পঞ্চরত্নের এই অবস্থা আর অন্যদিকে নবাব বাহাদুরকে সন্তুষ্ট না করতে পারলেও সর্বনাশ। মহারাজ বড়ই চিন্তায় পড়লেন। এমন সময় গোপালের আবির্ভাব। তিনি তো মহারাজের অবস্থা দেখে স্তম্ভিত। গোপাল জিজ্ঞেস করলেন, মহারাজ আপনার এমন বিমর্ষভাব দেখছি কেন? মহারাজ সব কথা খুলে বললেন গোপালকে। শুনে গোপাল হেসে বললেন, এর জন্য এত ভাবনা, নিশ্চিন্ত হন, আমি আগামীকাল সকালে নবাব বাহাদুরের দরবারে গিয়ে দিগ্বিজয়ী পণ্ডিতকে একবার ভালো করে পরীক্ষা করে আসব। গোপালের কথায় মহারাজা আশ্বস্ত হলেন। গোপাল বাড়ি ফিরে এসে মানধাতা আমলের একটা ভাঙা খাটের একটা পায়া নিয়ে একটা হলুদে ছোপানো কাপড়ে পুঁথির মতো করে জড়িয়ে কপালে একটা বিরাট চন্দনের ফোঁটা কেটে সাদা ধুতি ও একজোড়া খড়ম পরে মহাজাকজমকের সঙ্গে বড় রকমের পণ্ডিত সেজে নবাবের দরবারে উপস্থিত হলেন। গোপালের আড়ম্বর দেখে সভাস্থ সকলেই এবং দিগ্বিজয়ী পণ্ডিতও একটু ভয় পেলেন। নবাব বাহাদুর একবার দিগ্বিজয়ী পণ্ডিতকে বললেন, এইবার আপনি এই পণ্ডিতের সঙ্গে তর্ক বিতর্ক আরম্ভ করুন। দিগ্বিজয়ী পণ্ডিত প্রথমেই গোপালকে জিজ্ঞাসা করলেন যে, পণ্ডিত মশাই আপনার হাতে ওটা কী পুঁথি? গোপাল তখন তার নকল টিকিটি নেড়ে গুরুগম্ভীর স্বরে উত্তর দিলেন, এটি খট্টাঙ্গ পুরাণের চতুষ্পাদের ভগ্নপাদ। দিগ্বিজয়ী পণ্ডিত গোপালের কথা শুনে তো হতবাক, তিনি জীবনে এমন উদ্ভট পুরাণের নাম কখনো শোনেননি, পড়া তো দূরের কথা। তখন দিগ্বিজয়ী পণ্ডিত বললেন, পণ্ডিতজি আপনার পুঁথিকানি একবার দেখতে পারি কি? গোপাল পণ্ডিতের কথায় কোনো উত্তর না দিয়ে নবাব বাহাদুরকে বললেন, হুজুর আলী আমার একটি নিবেদন আছে। নবাব বললেন, বলো তোমার কি নিবেদন? গোপাল বললেন, নবাব বাহাদুর আজ যে তিথি যে নক্ষত্র এই শুভ দিনে যদি দিগ্বিজয়ী পণ্ডিতের একগাছা চুল পাই তাহলে ভবিষ্যতে অনেক কাজে আসবে, আপনি যদি ওর কাছ থেকে একগাছি চুল আদায় করে দিতে পারেন বড়ই উপকার হয়। গোপালের মুখে এই কথা শুনে দেওয়ান কারকুন নায়েব খাজাঞ্চি এমনকি খোস নবাব সাহেব পর্যন্ত বলে উঠলেন, আমারও একগাছি চাই, আমারও চাই। সভাস্থ সকলেই তখন দিগ্বিজয়ী পণ্ডিতের মাথা থেকে চুল ছিঁড়তে আরম্ভ করলেন। সভায় একটা মহা হট্টগোল পড়ে গেল।
পণ্ডিত নাস্তানাবুদ হয়ে বাপরে যাই রে রক্ষা করো বলে কোনো রকমে ছুটে সভা ছেড়ে পালালেন। তখন সকলেই গোপালের প্রশংসা করতে লাগল। বন্ধুরা তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।